আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। আমি একটা জ্যাকেট কিনছিলাম, মানে এটা মুসলিম ভাইয়ের বউয়ে গিফট পাঠাইছে আর কি। কইতেছে কয় বা অনেক যুদ্ধের নিউজ টিউজ করো, তো যাও পুতিনের পক্ষে গিয়া ইউক্রেনের যুদ্ধ করো, তোমার একটা জ্যাকেট পাঠাই দিলাম। তো আমিও জ্যাকেট গায়ে দিয়ে রেডি। এর মাঝখানেই এই সংবাদটা সামনে আসছে, আর এই সংবাদে যারা ইউক্রেনের সাপোর্টার আছেন তাদের জন্য মন খারাপের খবর হলেও পুতিন কাকুর যারা ভাতিজা ফ্যান ফলোয়ার আছেন ভিডিওটা শেয়ার করতে পারেন। কারণ আমরা যে ভবিষ্যৎবাণীগুলো করছিলাম, পুতিন কাকু যে ভবিষ্যৎবাণীগুলো করছিল, আজকে সেটা কিন্তু একদম শতভাগ প্রমাণিত হতে যাচ্ছে। কারণ পুতিন কাকু বলছিল যে রাশিয়া ইউক্রেন যুদ্ধই হইতো না যদি না আমেরিকার ফাঁদে জেলেন্সকি পানা দিত। তিনি বারবার বলছিলেন, আমরাও বারবার বলছিলাম যে এই যুদ্ধটা সমাধানের একটা অনলি রাস্তা হচ্ছে আলোচনা, যেটার জন্য পুতিন নিজে রেডি ছিল, গতকালকে বলেছিলাম। তো আজকের দিনে আমেরিকান গণমাধ্যমগুলো দুইটা নিউজ করছে। এই নিউজ দেখার পরে আমার কাছে মনে হয়েছে, তাহলে এই পর্যন্ত এই যে ৬,০০০-৭,০০০ কোটি ডলার দিয়া ইউক্রেনের যুদ্ধে নামাইয়া এতগুলা মানুষ মারা গেল, এতগুলা মানে সম্পদ নষ্ট হইল, তো আজকে যদি ঘুরে সেই জলই আবার খাচ্ছেন ঘোলা জল, তাহলে মাঝখানে এত কিছু কী দরকার ছিল? এখন আমেরিকার আর কুলাচ্ছে না এই যে এত কিছু দিয়া যুদ্ধ কন্টিনিউ করা পুতিনের বিপক্ষে, কারণ এখানে সরাসরি নিজেদের তো ইন্টারেস্ট নাই। দর্শক, গত শনিবার মানে গতকালকে এক প্রতিবেদনে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এবং কি বার্তা সংস্থা রয়টার্স, তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে যেটা শুনে জেলেন্সকি আমি শিওর হার্ট স্ট্রোক করার পথে। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কর্মকর্তারা ইউক্রেনের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছেন, তাও আবার গোপনে। তো যোগাযোগ করে কি বলছেন, যে যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে প্রস্তুত আছেন তারা, রাশিয়ার কাছে যেন এমন ইঙ্গিত দেওয়া হয়। বিষয়টা বুঝছেন যে যুদ্ধ বন্ধে প্রস্তুত আছি, জেলেন্সকিকে জেলেন্সকির গভর্নমেন্টকে এই কথাগুলো বলতে বলছে। আচ্ছা, এছাড়াও রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কখনোই আলোচনায় না বসার যে ঘোষণা দিয়েছিল ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকি, সেই আলোচনা থেকেও সরে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। গত কয়েকদিন আগে যখন পুতিন কাকু চারটা প্রদেশ দখল করে নিলেন, লুহানেস্ক, দোনেস্ক, ঝাপোরজিজিয়া, খেরসন, তখন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকি একটা ডিক্রি জারি করেছিল তার রাষ্ট্রের পক্ষ থেকে, যে পুতিন মানে প্রেসিডেন্ট থাকাকালীন কোনো রকমের আলোচনা হবে না। আলোচনা হবে কার সাথে? রাশিয়ার পরবর্তী যে প্রেসিডেন্ট হবে তার সাথে জেলেন্সকি কথা বলবেন, এমনকি কোনো আপোষের প্রশ্নই আসে না। এখন আমেরিকানরা যে সৈন্যবহর পাঠিয়েছে এই মুহূর্তে ইউক্রেনে আছে, পুতিন খবর পেয়ে কিন্তু চারদিক দিয়া ঘেরাও করে ফেলছে, মিসাইলের মধ্যে এরকম টার্গেট করে রাখছে। আপনারা কিন্তু জানেন যে স্পেশাল কিছু ফোর্সও সেইখানে গেছে। এর মাঝখানে আপনার আমেরিকাতে আগামী ৮ নভেম্বর সেখানে ইলেকশন হবে। সেই ইলেকশনে এই মুহূর্তে বাইডেন প্রশাসন যথেষ্ট বিপর্যয়ের পথে আছে। আশা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে পার্টি রিপাবলিকান পার্টি অথবা বারাক ওবামার যে পার্টি আছেন তারা ক্ষমতায় আসার সুযোগ আছে, মানে এখন প্রেসিডেন্ট হবে না বাট প্রেসিডেন্সি পাওয়ারটা দুইটা ডিভাইডেশন ভাগে হয়ে যাবে। আচ্ছা, গত ৩০ সেপ্টেম্বর গণভোট শেষে ইউক্রেনের চার অঞ্চল ঝাপোরজিজিয়া, খেরসন, লুহানস্ক, দোনেস্ক গ্রহণের পর আপনার ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকি যে ডিক্রি করেছিলেন, এখন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলতেছে তুমি ডিক্রি ডুক্রি বাদ দাও, বাদ দিয়া নমনীয় হও। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র পরিচয় গোপন রাখার শর্তে বলছে, মার্কিন কর্মকর্তারা ইউক্রেনের কর্মকর্তাদের জোর করে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে বলছে না, মানে জোর করতেছে না, কিন্তু সিস্টেম কি তারা বলছে বিশ্বের অন্যান্য দেশগুলো এখন ভয় পাচ্ছে যে এই যুদ্ধ দীর্ঘায়িত হবে, এই বিষয়টিকে যেন ইউক্রেন খেয়াল রাখে। এখন তো দীর্ঘ যুদ্ধ হইলে সমস্যা কি, দীর্ঘযুদ্ধের সমস্যা যারা ইউরোপে এই মুহূর্তে বসবাস করছি আমরা বা অন্যান্যরা বসবাস করছেন তারা কিন্তু টের পাচ্ছেন, জিনিসপত্রের দাম কোথায় গেছে, জ্বালানি মূল্যের বৃদ্ধি কোথায় গেছে, শুধু বাংলাদেশে না এইসব দেশে আরও হিউজ পরিমাণ ভাই। হ্যাঁ, তো এই বিষয়টাতে হবে কি, যুদ্ধ লম্বা হবে, শীতকালে তেল গ্যাস জ্বালানির সমস্যা হবে, আর এগুলা নিয়ে বাইডেন প্রশাসনের উপরে অনেকটা চাপ যাচ্ছে। এমনকি আজকের দিনে আমরা দেখেছি জার্মানি আপনার ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের বাহিরে গিয়া যুক্তরাষ্ট্রকে না জানাইয়া চীনের কাছে চলে গেছে, ডাইরেক্ট গিয়া কিন্তু একটা মিটিং করছে, দেখছেন নিশ্চয়ই জার্মানির যে প্রেসিডেন্ট আছে বা যারা উত্তরতন কর্মকর্তা আছে। তো এগুলো কিসের ইঙ্গিত, যে আমেরিকার যে কর্তৃত্ব সেটা মুখে মুখে এতদিন যতটুকু ছিল এখন কাজে যখন
প্রয়োজনীয় জিনিসগুলোকে সাপ্লাই করতে পারতেছে না, ওই দেশগুলা আমেরিকার উপর চাপ দিচ্ছে যে যুদ্ধটারে আপনি বাইডেন কাকু আপনি যুদ্ধটারে এত লম্বা করছেন। ওয়াশিংটন পোস্ট বলছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইউক্রেন কর্মকর্তাদের বলেছেন তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী এখন আলোচনায় বসতে সিরিয়াস নন রুশ প্রেসিডেন্ট পুতিন। তবে তারা স্বীকার করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানানোর বিষয়টি ইউরোপ আফ্রিকা এবং লাতিন আমেরিকার নেতাদের কাছে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ যুদ্ধের প্রভাব এসব অঞ্চলগুলিতেই বেশি পড়ছে। ওই যে জেলেনস্কি আমেরিকার সাহসে এসে বলছিল, এবার লোকে কিসের কথা, পুতিনের সাথে কথা নাই, কথা কার সাথে, পরবর্তী প্রেসিডেন্টের সাথে। তো প্রেসিডেন্ট আসতে হবে তো, তুমি থাকতে হবে তো ইউক্রেন প্রেসিডেন্ট হিসাবে। দর্শক, দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলা ইউক্রেনকে সহায়তা করতে মিত্র দেশগুলো আগ্রহ হারিয়ে ফেলেছেও স্বীকার করছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এক কর্মকর্তা বলছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আমাদের কিছু মিত্র দেশের ক্লান্তি চলে আসার বিষয়টি বাস্তব। মানে খালি তো সহযোগিতা করাই লাগতেছে, তো তারা এত সহযোগিতা কত করবে, তাদের দেশেই তো এখন ঝামেলা। আর যার কারণে এখন যুক্তরাষ্ট্র একা তো ক্যারি করতে পারবে না, মিত্রদেরকে নিয়ে মনে করলেন যে ক্ষমতাটা দেখানো গেছে, নিজের পকেট থেকে যখন একা বের করা লাগবে, চাপের বিষয়টাও আছে। অনেক দেশ পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যেগুলো দিছে সেগুলো তোলার পক্ষে ইউরোপিয়ানরা, বাট যুক্তরাষ্ট্রের কারণে তুলতে পারতেছে না, বাট যুক্তরাষ্ট্রকে এখন প্রেশার দিচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, আমরা আগে বলেছি আবারও বলবো, কথার চেয়ে কাজ মুখ্য। যদি রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত থাকে তাহলে তাদের বোমা তাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে হবে, ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করে নিতে হবে। তিনি আরও বলছেন যে রাশিয়া এই দ্বন্দ্ব বাড়িয়েই চলছে, হামলার শুরু থেকেই সিরিয়াস আলোচনার ক্ষেত্রে অনীহা দেখিয়েছেন তারা। এছাড়াও গত শুক্রবার ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির একটি বক্তব্যের কথা উল্লেখ হয়েছে। জেলেনস্কি বলছেন, আমরা শান্তির জন্য প্রস্তুত, সেই ফর্মুলার কথা আমরা অনেকবারই বলেছি। জেলেনস্কি আরও বলছেন, বিশ্ব আমাদের অবস্থান জানে, এটি জাতিসংঘের সনদের প্রতি সম্মান, আমাদের অখণ্ডতার প্রতি সম্মান এবং আমাদের জনগণের প্রতি সম্মান। যুক্তরাজ্যের নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান জানান, মধ্যবর্তী নির্বাচন শেষেও ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের অবস্থান একই রকম থাকবে কি না থাকার সম্ভাবনাই বেশি। তবে যদি ডোনাল্ড ট্রাম্প আসে, এই আরেক পাগলা, বুঝছেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু যে সিদ্ধান্ত বাইডেনকে নিতে বলছিল বিভিন্ন ক্ষেত্রে, সেটাতে আরও বড় ঝামেলার দিকে যাবে। বাট রাইট নাও সিচুয়েশনটা হচ্ছে যুক্তরাষ্ট্র চিপায় আটকাইছে, আর চিপায় আটকানোর কারণেই গোপনে ফোন দিয়া বলছে পুতিন যেহেতু একটু পজিটিভ আছে, বন্দি টন্দি বিনিময় করছে, তোমরা এক কাজ করো, বলো যে পুতিনের সাথে আলোচনায় বসতে প্রস্তুত। কারণ এখন তাহলে এত কিছুর পরে যদি সেই আলোচনা দিয়ে সমাধান করতে হয়, আমার প্রশ্ন হলো মাঝখানে এতগুলো প্রাণ এত কিছু ক্ষয়ক্ষতি কেন করলো? এটাই আমেরিকার চরিত্র, সুযোগ বুঝা আপনাকে ছাইরা দিবে, এরপর আপনি যে চরকির মতো ঘুরেন। দেখা যাক কী করে জেলেনস্কি। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।